আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। দর্শক, আজকে আলোচনা করতে যাচ্ছিলাম যে ব্যথা ওষুধে ভালো হয় না, অর্থাৎ কোন ধরনের ব্যথা আপনার ওষুধে কখনোই যাবে না। যেসব কারণগুলোর জন্য ব্যথা হয় কোমরে, তার মধ্যে যদি আমরা অন্যতম কিছু কারণ উল্লেখ করতে চাই, একটা হচ্ছে প্যাথোলজিক্যাল কারণ, দ্বিতীয় নম্বর যদি বলতে চাই তাহলে হচ্ছে ট্রুমাটিক কারণ অর্থাৎ আঘাতজনিত কারণ, তৃতীয় নাম্বার যেটা সবথেকে বেশি মানুষ সাফারিং করে অর্থাৎ বাংলাদেশের সবথেকে বেশি মানুষের ব্যথা হয় একমাত্র মেকানিক্যাল কারণে, এই মেকানিক্যাল পেইনের কারণেই আমরা ওষুধ খেয়েও কোনো উপকার পাই না। কেউ কেউ বলে ওষুধ খেয়ে একটু ভালো আছি, বন্ধ করলে আবার আসছে। কেউ বলছে ওষুধ খাচ্ছি কিন্তু আমার ব্যথা কখনো যাচ্ছে না। কেউ কেউ বলছে আমি 6 মাস 1 বছর 5 বছর ধরে ওষুধ খাচ্ছি। এই মেকানিক্যাল পেইনটা কি, মেকানিক্যাল পেইনটার সম্পর্কে একটু বলবো, তারপরে আপনাদেরকে দেখাবো এই মেকানিক্যাল পেইন ভালো করার জন্যে আপনি কি করবেন, কি করতে পারেন, কি করলে আপনার এই মেকানিক্যাল পেইন চলে যাবে, সে বিষয়েও আমি আপনাদেরকে আজকে জানাবো। দর্শক, মেকানিক্যাল পেইনটা এরকম, আপনি লং টাইম বসে আছেন, আপনার পিঠের মাসেলটা প্রচুর পরিমাণে লোডেড হচ্ছে, আপনি সামনের দিকে ঝুঁকে কাজ করছেন, কিছু মাসেল আপনার ডরসালের অথবা কমরের প্রেসারাইজড হচ্ছে, কিন্তু কখন হচ্ছে একদিনে? নো, একদিনে নয়। আপনার বয়স সাপোজ 40 বছর, 40 বছরে হয়েছে, আপনার বয়স 50 বছর, 50 বছরে হয়েছে, কারণ আপনি হয়তোবা কখনও আপনার এই মাসেলগুলোকে কারেকশান করেন নাই, ফলে কী হচ্ছে মাসেলগুলো ডে বাই ডে এরকম হয় যে টাইট হয়ে যায়। আমাদের একটা বিষয় হয়, এরকম ঘটে মানুষের দেহে ওয়্যারিং এবং টিয়ারিং প্রসেস। ওয়্যারিং এবং টিয়ারিং প্রসেসটা এরকম, পিঠের সাপোজ সামনে ঝুঁকে লং টাইম কেউ ডেস্ক ওয়ার্ক করতেছেন, তো দেখা যাচ্ছে যে যখন সামনে ঝুঁকে কাজ করে তখন পিছনের যে ব্যাক মাসেলগুলো প্রতিনিয়ত এরকম সামনের দিকে ঝুঁকছে, ঝুঁকতে 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 কী হচ্ছে ছিঁড়ছে, কিছু মাসেল টিয়ারিং বলতে ছিঁড়ে যাওয়া, আবার একা একা জোড়া হয়। এরকম ওয়্যারিং এবং টিয়ারিং প্রসেসের কারণে মাসেল শর্ট হয়ে যায়। হঠাৎ দেখা যাচ্ছে যে একদিন কী হচ্ছে, এরকম শর্টেনিংয়ের কারণে স্পাইনের ওপর আনইভেন প্রেশার পড়ছে। স্পাইন বলতে বোঝাচ্ছে আমরা আমাদের যে স্পাইনটা অর্থাৎ ভার্টিব্রা কলাম যেগুলো আছে, এই স্পাইনের ওপর আনইভেন প্রেশার পড়ে। আনইভেন প্রেশার পড়তে পড়তে কী হচ্ছে, বোনসের উপর চাপ পড়ছে, বোনসের উপর চাপ পড়ার পর কী হচ্ছে ডিস্কে চাপ পড়ছে, ডিস্কের উপর তারপর চাপ পড়ার কী হচ্ছে নার্ভে চাপ খাচ্ছে, নার্ভে যখন চাপ খাচ্ছে তখন আপনার ব্যথা খুব বেশি খারাপ পর্যায়ে চলে যাচ্ছে। আমরা এই পেইনগুলোকে আমরা বলে থাকি মেকানিক্যাল পেইন, অর্থাৎ আপনার মাসেল বা রগজনিত সমস্যা। মাংসপেশি বা রগ যদি টাইট হয়ে যায়, শর্টেনিং হয়ে যায় এবং মাংসপেশিগুলোতে যদি সমস্যা হয়ে যায়, তখন আপনার মেকানিক্যাল প্রেশারের কারণে আপনি কী করতেছেন, এটাকে আমরা আনইভেন প্রেশারও বলে থাকি, অর্থাৎ অ্যাবনর্মাল প্রেশার, যে প্রেশারটা মাসেলে আপনার ছোটো অবস্থায় থাকে না। দেখা গেলো কম বয়স যখন ছিলেন দেখবেন যে কারো এই প্রেশারটা নাই, আস্তে আস্তে বয়স হয়েছে, অনেক বয়স বাড়ছে তখন আপনার পেইন হয়েছে, এই সময় দেখবেন যে আনইভেন প্রেশারটা পড়ছে। সাপোজ এরকম যে আপনার কোমরটা এরকম ব্যালেন্স হয়ে আছে, হঠাৎ করে কেউ কোনো একটা মাসেলের দিকটা টাইট হয়ে গেল, সেরকম টেনে ধরলো আপনাকে, এতে কী হলো, এই টাইট হয়ে যাওয়ার কারণে টেনে ধরাতে ও একটা আনইভেন প্রেশার দিচ্ছে, ও তো এরকম ব্যালেন্স থাকার কথা ছিল। ঠিক এই বিষয়টাই আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, এরকম যদি আনইভেন প্রেশার পড়ে বা অ্যাবনর্মাল প্রেশার পড়ে, যাকে আমরা মেকানিক্যাল চেঞ্জ বলি, মেকানিক্যাল চেঞ্জ হতে হতে বোনসে ক্ষয় হয়, আমাদের হাড়গুলো আস্তে আস্তে ক্ষয় হতে থাকে এবং নার্ভে তখন প্রেশার পড়ে, কারো কী কী সমস্যা হয় দেখুন। কোমরে যখন ব্যথা হবে, শুধু কোমরে ফার্স্টে ব্যথা শুরু হতে পারে, কোমরে জ্বালা পোড়া হতে পারে, কোমরে জ্বলতে পারে, কিটকিট করতে পারে, কোমর থেকে ব্যথা পায়ের দিকে নেমে যেতে পারে, কোমর থেকে ব্যথা পায়ের দিকে একদম তলা পর্যন্ত চলে যায়, কারো কারো ঝিঝি ভার ভার অবশ অবশ হয়, কারো কারো কামড়ায় পা প্রচণ্ড এবং কারো কারো এই কাপ মাসেলটা খুব বেশি পরিমাণে টাইট হয়ে একদম শক্ত হয়ে যায়। শক্ত হয়ে যাওয়ার কারণে দেখা যাচ্ছে যে সে পা সোজা করে ফেলতে পারে না। এমন কাউকে দেখি যে রাতেরবেলা ঘুমের ভরে মাসেল এমনভাবে ক্র্যাম্প করছে পা কোনোভাবে সোজা করতে পারতেছে না। আবার কারো কারো শুনতে শুনি এরকম যে 1 মিনিট 2 মিনিট হাঁটতেছে, বলছে আমি আর হাঁটতে পারি না, 5 মিনিট কেউ হাঁটতেছে, হাঁটার পর বলতেছে যে আমার আর হাঁটা সম্ভব না, এরকম হয়ে যাচ্ছে। আবার কারো পায়ের তলে বলে বোধ নাই বা সেন্স নাই, এই রুগীগুলো খুব ভয়ঙ্কর, এরা খুব খারাপ পর্যায়ে চলে যাচ্ছেন। আপনারা হয়তোবা নিজেও জানেন না যে আমি ওষুধ খেতে খেতে আমি মনে করছি এই পেইনটা আমার মনে হয় ওষুধে চলে যাবে, কিন্তু না, আসলে যদি আপনার পায়ের তলে ঝিঝি ভারবার অবশ অবশ চলে যায় তাহলে অবশ্যই আপনাকে একটু সিরিয়াস হতে হবে। কেন? কারণ আপনি নিশ্চিত ডিস্ক প্রোল্যাপস বা PLID-তে ভোগা শুরু করেছেন। দর্শক, আমার খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদেরকে মেসেজ আপনাদেরকে আমি দিতে চাচ্ছি আজকে, যে যাদের আনইভেন এরকম প্রেশার পড়তেছে বা যারা লং টাইম এরকম বিশেষ করে এই মাসেল লিগামেন্ট টেন্ডনজনিত প্রবলেমে আছেন, তারা অবশ্যই সচেতন হবেন। এবং আমি আজকে আপনাদেরকে কয়েকটা এক্সারসাইজগুলো দেখাবো, যাদের এই আনইভেন প্রেশারের কারণে ব্যথাটা হচ্ছে বা প্রবলেমটা হচ্ছে, তারা ইনশাল্লাহ উপকার পাবেন।
দর্শক এক্সারসাইজে আমরা যাব এখন, এক্সারসাইজগুলো আপনাদেরকে দেখাবো, যে এক্সারসাইজগুলো করলে আল্লাহর রহমতে আনইভেন প্রেসার অনেকাংশে কমে আসবে। তো চলুন দর্শক আমরা এক্সারসাইজে চলে যাই। প্রথম এক্সারসাইজটা আমরা জাস্ট পা নর্মাল জাস্ট এক পা আর এক পায়ের উপর পড়বো, অর্থাৎ হাঁটুটার উপরে নিতে হবে। এই হাতটা দিয়ে এটা ধরতে হবে, দিয়ে অপর হাত দিয়ে বেডের এক কর্নার ধরে আস্তে 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 ক্রস পর্যন্ত যেতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 অ্যান্ড অফ। এই পায়ে করতে হবে এভাবে ধরে যতটুকু সম্ভব নেওয়া যায়। এবার রোটেশন হয়, জাস্ট এই ব্যাক মাসেলটাতে টান পড়বে এবং এই মাসেলগুলো যেগুলো আমাদের আছে এই মাসেলগুলো স্ট্রেস পড়বে। দেখবেন আপনি যে অনেক বেশি চাপ লাগছে এখানে এবং একটা রিলিজ হচ্ছে, মাসেল রিলিজ হচ্ছে, খুব ভাল লাগতেছে। 1 2 3 4 5 6 7 8 9 10 জাস্ট ছেড়ে দেন। দ্বিতীয় এক্সারসাইজটায় আমরা চলে যাচ্ছি। যেমন আমরা এই পাটাকে ভাঁজ করলাম, করার পর এক পা আর এক পায়ের উপর উঠালাম, উঠার পর জাস্ট এই হাতটা বাইর দিয়ে এই হাতটা ভিতর দিয়ে চাপ দিয়ে 1 2 3 4 5 6 7 8 9 10 অ্যান্ড অফ। সেম একইভাবে এই পায়ের উপরও করব, 1 2 3 4 5 6 7 8 9 10 ছেড়ে দিবেন। আমি 10 সেকেন্ড খুব তাড়াতাড়ি গুনেছি, কিন্তু এটা 10 সেকেন্ড হোল্ড করতে হবে, অর্থাৎ 10 সেকেন্ড যেন হয়। আমি হয়তো বা তাড়াতাড়ি বলে ফেলেছি 10 সেকেন্ড, কিন্তু আপনারা এটা একটু সময় নিয়ে করবেন। আসলে এই এক্সারসাইজগুলো করলে কী উপকার হচ্ছে এটাও আপনার জানা দরকার। কারো কারো এই হ্যামস্ট্রিং মাসেল প্লাস হচ্ছে ডর্সাল পিঠের মাসেলগুলো এবং ব্যাক মাসেল যেটা আমাদের কোমরের যে মাসেলগুলো এবং গ্লুটসের যে মাসেলগুলো বাটকের, এই মাসেলগুলো টাইট হয়ে যায় বসে থাকতে থাকতে। এই যে আনইভেন প্রেশার যেটা আপনাদেরকে এতক্ষণ বুঝিয়েছি আমি, এই আনইভেন প্রেশার পড়তে পড়তে এই মাসেলগুলো অ্যাফেক্টেড হয়ে যায়, অর্থাৎ ক্ষতিগ্রস্ত হয়ে যায়। আমাদের এই এক্সারসাইজগুলো আপনার এই ক্ষতিগ্রস্ত মাসেলগুলোকে কারেকশান করবে। কারেকশান বলতে তার প্রেশার কমাবে, টেনশন কমাবে, মাসেলটাকে স্ট্রেচিংয়ের মাধ্যমে তার রক্ত চলাচল বাড়বে, নানান উপকার হবে এই মাসেলগুলোর স্ট্রেচিং করার ফলে। এই এক্সারসাইজ দুটো দর্শক যদি করতে পারেন নিয়মিত সকাল দুপুরে এবং রাত তিনবেলা, যারা অফিস করেন তারা দুপুরে তো হয়তো বা করতে পারবেন না, তারা অবশ্যই সকালে এবং রাতে করবেন। দর্শক আমাদের এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি বেশি করে শেয়ার করবেন যাতে আপনাদের আশপাশের আত্মীয় স্বজন যারা এই ধরনের ব্যথা নিয়ে কষ্ট করছে তারা যেন উপকার পায়। আমাদের চ্যানেলটিতে অবশ্যই লাইক দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন। দেখা হবে অন্য কোনো প্রোগ্রামে, সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।